নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে আলোচনা করব এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এম ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই আর আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান প্রতিদিন অনলাইনে আপনি মক টেস্ট দিতে পারবেন এবং মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করার পর আপনি নিজের স্কোর নিজেই যাচাই করতে পারবেন যদি আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন বন্ধুরা আমরা এই মুহুর্তে অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এবং দু সালের প্রথম বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের কারণ অনস্ক্রিন আপনারা যে অ্যাডভার্টাইজ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পরবর্তীকালে যে সমস্ত নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে সেটা হবে জিরো টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিরো থ্রি জিরো ফোর এইভাবে পরপর করে এগোতে থাকে ওকে এখানে কি বলা হচ্ছে দেখুন রিক্রুটমেন্ট টোয়েন্টি ওয়ান ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে এই বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা পদই পারমানেন্ট পোস্ট স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার যে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম সেই বীরসিংহ গ্রাম উন্নয়ন পর্ষদ এখানে নিয়োগ করা হবে বোঝা গেল আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট এমএসসি ডব্লিউ বি ডট ও আর জি এবং আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এগারো এক দু হাজার একুশ এগারোই জানুয়ারি থেকে এবারে আপনাদের দেখিয়ে দেব কোন কোন পোস্টে নিয়োগ করা হবে প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এসসি এসটি ওবিসি সবাই আবেদনযোগ্য পে লেভেল ষোলো অনুযায়ী বেতন পাবেন বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়সটা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার একুশ তারিখের হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে দিলে আপনারা আবেদনযোগ্য নেক্সট দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি ভ্যাকেন্সি রয়েছে পে লেভেল বারো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর দেখুন সার্ভেয়র পদে নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে পে লেভেল নয় অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিংবা সমতুল ডিগ্রি আপনাকে পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে সার্টিফিকেট ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বোঝা গেল উচ্চ মাধ্যমিকের সঙ্গে যদি আপনার সার্ভেয়ারশিপে সার্ভেয়ারের ওপরে কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনার ডিপ্লোমা কোর্স পাস করা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন নেক্সট দেখুন ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে পে লেভেল নয় অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে বয়সটা আগের মতো 18 থেকে উনচল্লিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে অথবা সিভিল ড্রাফটসম্যান এই বিষয়ে কিন্তু আপনার কোর্স থাকতে হবে দিলে আপনারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন নেক্সট দেখুন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে পে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস আপনাকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড হতে হবে কুড়িটি শব্দ পার মিনিট এটা হচ্ছে ইংরেজিতে নেক্সট দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক দুটো ভ্যাকেন্সি রয়েছে একটি হচ্ছে জেনারেল একটি হচ্ছে এসসি পে লেভেল ছয় অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার একটি কোর্স থাকতে হবে দিলে আপনারা এই এলডিসি কিংবা লোয়ার ডিভিশন আবেদন করতে পারবেন প্রত্যেকটা পদের এজ লিমিট আপনাদেরকে ক্লার্কে জানিয়ে দিলাম এবং বয়সটা আপনারা হিসাব করবেন পয়লা জানুয়ারি দু হাজার একুশ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছেন এস সি এবং ওবিসি প্রার্থীরা পিএইচরা তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন ওকে এবার দেখুন অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইট আগেই আপনাদের জানিয়ে দিলাম সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি কী কী সিলেবাস রয়েছে সেটা পরবর্তীকালে এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে আবেদন ফি পেমেন্ট করতে হবে জেনারেল এবং ও প্রার্থীদের জন্য টোটাল পেমেন্ট করতে হবে দুশো কুড়ি টাকা ওকে দেড়শো টাকা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকা হচ্ছে ব্যাঙ্ক চার্জেস টোটাল দুশো কুড়ি টাকা এবং যারা এসসি এস প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল সত্তর টাকা পেমেন্ট করতে হবে তাদের দুশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে না বোঝা গেল জেনারেল ও বিসি দুশো কুড়ি এস টি পিএইচ এদের ক্ষেত্রে সত্তর টাকা পেমেন্ট করতে হবে আবেদন ফি জমা দেওয়ার ডিটেলস এখানে দেওয়া রয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন অ্যাকাউন্ট নম্বরও এখানে দেওয়া রয়েছে এবং আপনারা অনলাইনে আবেদন করার পর সেক্ষেত্রে আপনারা চালানটা জেনারেট করে নিতে পারবেন বোঝা গেল এগুলো সবগুলো স্থায়ী পথ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এগারো তারিখ থেকে এবং আবেদন চলবে দেখুন এখানে বলা হচ্ছে ডেট যেটা বলা রয়েছে দশ দুই দু হাজার একুশ অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত আবেদন করা যাবে যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করবেন তারপরেই আপনারা আবেদন করবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবান্ধে মাতারাম